কোনো বিদেশি ভাষা যদি শিখতে হয় কোনো বিদেশি ভাষা তাহলে একটা সূত্র রয়েছে কি সেটা জোরে জোরে বারে বারে ধীরে ধীরে সুরে সুরে জোরে জোরে বারে বারে ধীরে ধীরে সুরে সুরে চারটা রে রয়েছে তাই না যেরকম সা রে গা মা সা রে মা রে হা এরকম রে রয়েছে তাই না চারটা জোরে জোরে বারে বারে ধীরে ধীরে সুরে সুরে আচ্ছা তো এখন একটা টেকনিক বলবো বন্ধুরা এই টেকনিক দিয়ে আমরা এই চারটা রেকে অ্যাপ্লাই করব এবং দেখব কিভাবে একটা টেকনিক দিয়ে আমি হাজার হাজার শব্দ শুদ্ধ উচ্চারণ করতে পারবো কিভাবে দেখা যাক কোন শব্দের শেষে যদি ফাইনাল লেটার থাকে এ ওয়াই তা উচ্চারণ হবে এ এই এই এ ছোট্ট একটা রস্যই এই 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 শোনো এই 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 কোন শব্দের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে উচ্চারণ হবে এই যেমন বলবো সানডে মানডে টিউজডে April, May. May I come in, sir? তাহলে সুরে সুরে জোরে জোরে বারে বারে ধীরে ধীরে এটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো সানডে মানডে এবং বিভিন্ন জায়গায় ঠিক আছে সানডে দেখেন আমার হাতটা খেয়াল করেন হাতটা নিচুর থেকে উপরে যাবে আবার নিচে নামবে কণ্ঠ কিন্তু একবারে প্রেশার দিব না আমরা বুঝেছেন গলা ভেঙে যেতে পারে হ্যালো এরকম হয়ে যাবে যদি কণ্ঠে একবারে প্রেশার দিই সানডে না আস্তে 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 আচ্ছা রেডি দেখেন খেয়াল করেন সানডে মানডে টিউজডে ওয়েনসডে ফ্রাইডে ফ্রাইডে সানডে আবার সানডে মানডে টিউজডে ওয়েনসডে থার্সডে ফ্রাইডে ফ্রাইডে ইজ মাই ফ্রি ডে ফ্রাইডে ইজ মাই ফ্লাই ডে Friday is my chicken Friday. Friday is my fish Friday. Friday, Friday, day, 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 day. Ha, 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 ha. Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Ha, 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 Friday. Thank you.